আজকে একটা খুবই ইউনিক বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করবো যারা বিশেষ করে প্রবাসী রয়েছেন তারা চাইলে কিন্তু দেশে এসে এই বিজনেসটা শুরু করতে পারেন অথবা যারা অলরেডি দেশে চলে এসেছেন কিন্তু একটা ভালো ইউনিক বিজনেস আইডিয়া খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই বিজনেস আইডিয়াটা খুবই ইউনিক হতে পারে আজকে যে বিজনেস আইডিয়াটা শেয়ার করবো সেটা হচ্ছে সিএনসি মেশিন দিয়ে কীভাবে বিজনেস শুরু করবেন সিএনসি মেশিনটা কি এটা হচ্ছে কাঠের মধ্যে ডিজাইন করার একটা মেশিন এই মেশিনটা দিয়ে আপনি আপনার এলাকায় প্রথম এই বিজনেসটা শুরু করতে পারেন তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কম্পিউটারের সাহায্যে কিভাবে অটোমেটিক্যালি কাঠের দরজা অথবা কাঠের খাটের মধ্যে অথবা ওয়াইট অথবা আলমারিতে কিভাবে ডিজাইন করতে হয় এই যে ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে হচ্ছে আমাদের বাংলাদেশে এখনও নাইনটি মানুষ এই ডিজাইনগুলো ম্যানুয়ালি করে থাকে কিন্তু এখন ডিজিটাল যুগ এই যুগে ম্যানুয়ালি এইসব কাজ করার এখন আর সময় নেই আমরা চাইলে কিন্তু একটা কম্পিউটারের সাহায্যে এই মেশিনকে নিয়ন্ত্রণ করতে পারি আর অল্প সময়ে প্রচুর পরিমাণ ডিজাইন আমরা প্রোডাকশন করতে পারব। যদি আমরা অল্প সময়ে প্রচুর প্রোডাকশন করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনকামের পরিমাণটা নিশ্চয়ই অনেক বৃদ্ধি পাবে এছাড়াও আমরা ম্যানুয়ালি করতে গেলে যতটা সময় ব্যয় হতো যতটা খরচ হতো সেই দিক থেকেও আমরা অনেকটা সাশ্রয়ী হতে পারব তো চলুন কীভাবে এই মেশিনটা নিয়ে বিজনেস করবেন এই মেশিনটা কোথায় পাবেন এটার দাম কেমন এ সম্পর্কে খুঁটিনাটি সব কিছু তথ্য আপনাকে জানিয়ে দিই তো এই মেশিনটা নিয়ে যদি আপনি বিজনেস শুরু করতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম ভালো ডিজাইনের দক্ষ হইতে হবে যদি আপনি মোটামুটিভাবে থ্রি ডি ডিজাইনের উপর দক্ষতা অর্জন করতে পারেন তাহলে কিন্তু এই ব্যবসায় সফলতা অর্জন করা অনেক বেশি সম্ভাবনা রয়েছে তবে যাদের কাছ থেকে আপনি মেশিন নেবেন তাদের কাছে অলরেডি অনেক বেশি ডিজাইন স্টকে থাকে আপনি তাদের কাছে সেই ডিজাইনগুলো এনে যদি কাজ শুরু করে দেন তাহলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাজ আপনি সেই ডিজাইন দিয়েই করতে পারবেন তবে আরেকটা বিষয় হচ্ছে এই কাজটা বা এই ব্যবসাটা শুরু করার আগে কিভাবে কম্পিউটার চালাতে হয় কিভাবে এই সফটওয়্যারটা চালাতে হয় সে সম্পর্কেও আপনাকে ধারণা রাখতে হবে সেক্ষেত্রে যাদের কাছ থেকে আপনি মেশিন কিনবেন তারাই কিন্তু আপনাকে শিখিয়ে দেবে যে কীভাবে আপনি এই কম্পিউটারের মাধ্যমে এই মেশিনটা চালাবেন এই মেশিনটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি বাংলাদেশে প্রচুর ইম্পোর্টার রয়েছে তাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আমাদের বাংলাদেশে পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা এই প্রাইজ রেঞ্জের মেশিনগুলো অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন সাপ্লায়ার এই মেশিনগুলো সরবরাহ করে এখন আপনি কার কাছ থেকে কিনবেন মেশিন সে সম্পর্কে আমি আসলে এই মুহূর্তে তথ্য দিতে পারছি না কারণ আমাকে এই ভিডিওটা কেউ স্পন্সর করে তবে আপনি ইউটিউবে অথবা গুগলে সার্চ করলে অনেক সাপ্লায়ার পেয়ে যাবেন তাদের কাছ থেকে আপনি এই মোবাইল নাম্বারটা সংগ্রহ করে তাদের কাছে মেশিনটা নিতে পারেন তো এই মেশিনটা আপনি পাঁচ থেকে দশ লাখ টাকার মধ্যে আসলে সংগ্রহ করতে পারবেন তবে আমার মনে হয় পাঁচ লক্ষ টাকার মধ্যে যে মেশিনটা পাওয়া যায় এটা দিয়ে আপনি মোটামুটিভাবে এই কাজটা চালিয়ে দিতে পারবেন তো এই ব্যবসাটায় আসলে প্রফিটের পরিমাণটা কেমন আপনি যদি আপনার এলাকায় এই বিজনেসটা শুরু করেন দেখবেন হয়তো বা আপনার এলাকায় আপনি প্রথম এই বিজনেসটা শুরু করছেন আপনার এলাকায় যত ফার্নিচার শপ রয়েছে ফার্নিচারের দোকান রয়েছে বা ফার্নিচারের ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে যে ভাই আপনারা তো বহুত কষ্ট করেন এত কষ্ট করে এই নকশাগুলো করার প্রয়োজন নেই আমি একটা মেশিন স্থাপন করেছি আপনারা এই ম্যানুয়ালি যে নকশাটা করতে যত টাকা খরচ হয় তার চেয়ে আমি অনেক কম খরচে আপনাকে করে দেব আপনি অর্ডার নেবেন নিয়ে আমার কাছ থেকে এই জিনিসটা করিয়ে আনবেন দেখবেন যে সবাই আপনার কথায় সায় দেবে কারণ এটা ম্যানুয়ালি করতে যতটা সময় প্রয়োজন তারা যদি অটোমেটিক মেশিনের মাধ্যমে করতে পারে তাহলে কিন্তু তারা অল্প দিনে আরও বেশি মেশিন নকশা বা প্রোডাকশন দিতে পারবে যার ফলে আপনার সাপ্লাই আপনারও প্রোডাকশন বৃদ্ধি পাবে পাশাপাশি যারা ফার্নিচারের বিজনেস করছে তাদেরও প্রোডাকশন বৃদ্ধি পাবে উভয় পক্ষ লাভবান হবেন তো এক্ষেত্রে যদি আপনি এই মেশিনটা নিয়ে বিজনেস করতে চান তাহলে কি ধরনের প্রফিট হইতে পারে সে সম্পর্কে আসলে ধারণা নেওয়া প্রয়োজন আমি বিভিন্ন ধরনের যারা মেশিন বিক্রি করে বা যারা মেশিন ইম্পোর্ট করে তারা যে তথ্য প্রদান করছে সেই অনুপাতে আমরা বলতে পারি যে একটা দরজার ডিজাইন একদম সিম্পল যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা করতে গেলেও মিনিমাম পাঁচশো টাকা তাদেরকে দিতে হয় তো আপনি যদি এই পাঁচশো টাকার ডিজাইনও যদি দিনে দশটা খাট ডিজাইন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি দৈনিক পাঁচ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারছেন তবে ডিজাইন ভেদে এই পারিশ্রমিক অনেক বেশি বৃদ্ধি পায় তাদের ভারসাম্যতে আপনি পাঁচশো থেকে শুরু করে এক একটা ডিজাইনের জন্য মিনিমাম আট হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন এক্ষেত্রে আপনি ভাবুন দিনে যদি আপনি একটা ডিজাইনও করেন আট হাজার টাকা দামের সেক্ষেত্রেও কিন্তু আপনি দৈনিক আট হাজার টাকা ইনকাম করতে পারছেন এবার আপনি মান্থলি টাকা ইনকাম হতে পারে এটা আপনি নিজেই একটু হিসাব নিকাশ করে নেবেন এছাড়া হয়তো এমনও হতে পারে যে আপনি এই মেশিনটা নেওয়ার পর আপনি নিজে কম্পিউটার অপারেটিং করতে পারছেন না হয়তো একজন কর্মচারী নিয়ে নিলেন সেক্ষেত্রে তার বেতনের ব্যাপারও আপনার মাথায় রাখতে হবে আর এই মেশিনটা স্থাপন করার জন্য আহামরি বড় কোনো ঘরের প্রয়োজন নেই মোটামুটি আপনি ছোটোখাটো একটা ঘর ঘর হলেও আপনি কিন্তু এই মেশিনটা স্থাপন করতে পারবেন কারণ এই মেশিনে যতটুকু জায়গা খাবে এটা একটা ছোটোখাটো রুম হলেই হয়ে যায় তো মোটামুটিভাবে এই বিজনেসটা শুরু করার জন্য আপনার এক একদম যে টপ লেভেলের পজিশনে দোকান নিতে হবে এমনটাও নয় আপনি আপনার নিজের বাড়িতেও এই মেশিনটা স্থাপন করতে পারেন করে আপনার এলাকায় একটু মার্কেটিং করতে হবে একটু সবাইকে জানাইতে হবে যে আপনার এই ধরনের একটা মেশিন আছে আপনি এই কাজটা করেন তাহলে আপনার কাছেই মানুষ আসবে এসে আপনার কাছ থেকে কাজটা করে নেবে তো যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কিন্তু বিজনেসটা কী বিজনেস করবেন এখনও বুঝে পাচ্ছেন না আশা করছি আজকের একটা চমৎকার আইডিয়া আপনারা পেয়ে গেলেন যে কিভাবে আপনি মাত্র পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে দৈনিক পাঁচ হাজার দশ হাজার টাকার মতো ইনকাম করবেন মোটামুটিভাবে আপনারা যদি চেষ্টা করেন বা আপনার যদি নেশা থেকে এই বিজনেসটা শুরু করার ক্ষেত্রে তাহলে আশা করবো আপনি এটাতে অনেক বেশি প্রফিট করতে পারবেন অনেক বেশি লাভের মুখ দেখতে পাবেন তবে একটা সাবধানতা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তা হচ্ছে যে আপনি যে ব্যবসায় শুরু করুন না কেন ব্যবসা শুরু করার আগে নিজের মতামতকে প্রাধান্য দিবেন আসলে আপনি ব্যবসাটা করতে পারবেন কিনা আপনার এই ব্যবসার উপরে নেশা আছে কি না আপনাকে এই ব্যবসায় টানবে কিনা আপনার দ্বারা এই কাজটা সম্পন্ন করার সক্ষমতা রয়েছে কি না সেটা যাচাই বাচাই করে তারপর ব্যবসাটা শুরু করবেন কারণ প্রত্যেকটা ব্যবসায় যদি আপনি সেই ব্যাপারে আপনাকে আপনার যদি সেই ব্যাপারে নেশা না থাকে তাহলে কিন্তু আপনি সেই ব্যবসায় সফলতা আনতে পারবেন না তো এই ছিল মোটামুটিভাবে আজকে বিজনেস আইডিয়া দেখে নিলেন কীভাবে সিএনসি মেশিন দিয়ে বিজনেস করতে হয় আর আপনার যদি মেশিনটা প্রয়োজন হয় তাহলে একটু কষ্ট করে ইউটিউবে সার্চ করবেন ফেসবুকে সার্চ করবেন অথবা গুগলে সার্চ করবেন তাহলে অনেক সাপ্লায়ারের নাম্বার পেয়ে যাবেন তাদের কাছ থেকে আপনি মেশিনটা নিতে পারেন মেশিন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যাচাই যাচাই করে নিতে হবে কার কাছ থেকে মেশিন নিচ্ছেন সেটাও আপনাকে একটু বুঝে শুনে মেশিন নিতে হবে তাহলে কিন্তু আপনি ক্ষেত্রে ঠকার সম্ভাবনা খুব কম থাকবে মোটামুটি ভাবে এই ছিল আজকে বিজনেস আইডিয়াটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক করার অনুরোধ রইল যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করার অপশনটা আপনার যে উন্মুক্ত রয়েছে সেটা তো আপনি একটা গুতা দিয়ে দিতে পারেন আশা করছি আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফিজ